বিরতির পর ফিরে আসলাম। বিএসএফের গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক পথচারী। ঘটনা বিশালগড়ে আজ সকালে দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে জখম হয়েছেন বিএসএফের গাড়ির ধাক্কায়, যেমনটা স্থানীয় সূত্র থেকে খবর। তবে প্রাথমিকভাবে যে অভিযোগ উঠে আসছে, জিডিএ স্টাফ নেই হাসপাতালে। যখন আহত রোগীকে নিয়ে যাওয়া হয়, অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয়, যখন অ্যাক্সিডেন্টটি হয়, ব্যক্তির যখন ধাক্কা লাগে বিএসএফ গাড়ির সঙ্গে, ঠিক সেই সময় স্থানীয়রা ছুটে আসে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে। সকলেই নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর জিডিএ স্টাফ সেই জায়গাতে পাওয়া যায়নি এবং পরবর্তী সময় স্থানীয়রাই আহত রোগীকে ট্রলিতে করে ডাক্তারের কাছে নিয়ে যায়। তবে চিকিৎসক অবস্থার অবনতি দেখে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেয় বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। তবে আহত ব্যক্তির নাম পঙ্কজ দত্ত এবং অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাটি আজকে সংঘটিত হয় উত্তম ভক্ত চৌমোহনী স্থিত জায়গাতে, যেখানে রাস্তা পার হতে গিয়ে বিএসএফ এর গাড়ির ধাক্কায় সজোরে আঘাত পায় পঙ্কজ দত্ত নামের ওই ব্যক্তি। আজ সকাল থেকে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে রয়েছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটে যায় দুর্ঘটনা। আজ সকালে বিশালগড়ের দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও যথেষ্ট আতঙ্ক দেখা যায়। আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, বিশালগড় থেকে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় হাঁপানিয়া হাসপাতালে। ঠিক কি বক্তব্য রয়েছে ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টের, শুনুন। চাপা পড়ে গেছেন, আসার সময় দেখলাম একটা বিএসএফের গাড়ি ওনাকে রাস্তা ক্রস হওয়ার গাড়িটা দাঁড়িয়েছে, গাড়ি বাড়িতে রাস্তা পড়ে গেছেন। কোন জায়গায় এটা হয়েছে? তপন আত্মার সামনে। আচ্ছা, উত্তম ভক্ত চৌমোহনী। আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর ওই যেই বিএসএফ অফিসারটা ছিল মা মারা গেছে, যাওয়ার সময় গাড়ির ভুতুর হতে গেছে এবং কিভাবে কি করে মিস করতে আমি জায়গায় ছিলাম না, আমি এসে দেখছি উনি পড়ে আছেন এবং যে অফিসার ছিল অফিসার ওনারা ওই রাস্তার মিলের থেকে উঠিয়ে সাইড নিয়ে বসিয়ে দিয়েছিল। তারপরে আমরা এসেছি, এসে জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো এই হয়েছে। তারপরে আমি ওনাকে অটো করে নিয়ে আসলাম। আসছি বলে যে আহত হয়েছে ওনার নামটা আমি ঠিক জানি না, ওনার গাড়ির নাম্বার এবং ওনার মোবাইল নাম্বার নিয়ে এসেছি। কি করে উনি এখানে? বাড়ি কোথায়? উনি তো একটা কোম্পানিতে কাজ করে। বাড়ি কোথায়? বাড়ি কলকাতা। আমি জিজ্ঞেস করছি, এটাই বললো। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। সকালেই ঘটনাটি দেখতে পায় স্থানীয়রা এবং তারাই নিয়ে যায় হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যাবার পরই জিডিএ স্টাফ পাওয়া যায়নি। পরবর্তী সময় স্থানীয়রা ট্রলি করে নিয়ে যায় চিকিৎসকের কাছে রোগীকে। অর্থাৎ অভিযোগ উঠে আসছে বিশালগড় হাসপাতাল থেকে যে প্রায় সময়ই এই ধরনের কোনো স্টাফকে লক্ষ্য করা যায় না। ইমার্জেন্সি যে কোনো সিচুয়েশনে যখন রোগীকে নিয়ে যাওয়া হয়, ঠিক তখনই স্টাফের অভাব রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের অভাব রয়েছে সঠিকভাবে, যার কারণে অনেক সময় বঞ্চিত হচ্ছেন রোগীরা এবং প্রকাশ পেয়েছে স্থানীয়দের মধ্যে তীব্রভাবে আজকের এই ঘটনার পর। আবারও একটা বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।